ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একমাত্র জাতীয় এক্সপ্রেসওয়ে। এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দ্বারা পরিচালিত। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH1 এর একটি অংশ। পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার দৈর্ঘ্যের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। 2016 সালে এই এক্সপ্রেসওয়েটির কাজ শুরু করা হয়। এই রাস্তায় চলাচলের সময় আপনাদের মনেই হবে না যে আপনি বাংলাদেশের কোনো পথে চলাচল করছেন, মনে হবে উন্নত কোনো দেশের একটি রাস্তা এটি। ছয় লেনের এক্সপ্রেসওয়েতে 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু এবং 54টি কালভার্ট রয়েছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলে পদ্মা সেতুর মাধ্যমে এক্সপ্রেসওয়ে 2টি সংযুক্ত করা হবে। Thank you.